মাঝে মাঝে এমন এমন অদ্ভুত কথা বলেন, আমি সত্যি বুঝতে পারি না স্যার। শাশ্বতীকে আমার স্টিকার বলেন ঠিকই, শাশ্বতী নিশ্চয় আমার সঙ্গে ইংল্যান্ডে যাবে না? আর শাশ্বতীর তেমন মেরিটারিও নেই। না, আমি শাশ্বতীর কথা বলিনি। তাহলে কার কথা বলছেন? আরে বাবা, চিরদিন তো তুমি একা থাকবে না। আপনি নিজে দোকা হচ্ছেন বলে সবাইকে যে দোকা হতে হবে তার তো কোনো মানে নেই স্যার। কি? কিছু না, যাক, বাকি রাস্তার উপর আমি ঝগড়া করবো না তোমার সঙ্গে। ইনফ্যাক্ট আমি ঝগড়া করছিও না। আপনার তো আমার সঙ্গে ঝগড়া করার সব প্রয়োজন ফুরিয়ে গেছে স্যার। আমি কি তোমার সঙ্গে প্রয়োজনে ঝগড়া করতাম? হয়তো তাই। ও, তোমারও তো প্রয়োজন ফুরিয়েছে বলে মনে হয়, ঝগড়া করছো কেন? সত্যি আমার প্রয়োজন ফুরিয়ে গেছে স্যার। আমি কিন্তু সেটা জানি না, তাই বারবার বলার কিছু নেই। বারবার বলছি এই কারণে, কারণ আপনারও প্রয়োজন ফুরিয়ে গেছে স্যার। তোমার প্রয়োজন ফুরলে আমার প্রয়োজনে যে ফুটবে এটাই তো স্বাভাবিক। আপনার স্বাভাবিকতার সঙ্গে আমার স্বাভাবিকতা সবসময় মেলে না স্যার। আপনি একজন আলাদা মানুষ আর আমি একজন আলাদা মানুষ। আপনি যেভাবে জীবনকে দেখেন আমি কিন্তু সেভাবে দেখি না। যাক, আমি কলেজের কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, তোমাকে তো নামতে হবে। এখন তো আমার খুব আনন্দের সময়। তোমার চেহারাটা এত সুন্দর লাগছে কেন? আমিও তো আপনাকে এই প্রশ্নই করব ভেবেছিলাম স্যার। এখন তো আপনার আনন্দের সময়, আপনাকে এরকম সুন্দর লাগছে কেন? আপনি খাওয়া দাওয়া করেননি ঠিক মতো? আমি তোমার জিজ্ঞেস করলাম, উল্টে তুমি আমার প্রশ্ন করছো। আমি যদি তোমার জিজ্ঞেস না করতাম তাহলে কিন্তু তুমি আমার এই প্রশ্নটা করতে না। আপনাকে কোনো প্রশ্ন করতে এখন অস্বস্তি হয় স্যার, মনে হয় কোনো অনধিকার চর্চা করছি। ও ঠিকই, অনধিকার চর্চাই বটে। তোমার আমাকে এই ধরনের প্রশ্ন করা কোনো উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে স্যার, এরকম প্রশ্ন আমি আপনাকে আর কোনোদিনও করব না। কান্নার কি হলো? তুমি চলে গেলে আমার জীবন থেকে। তুমি তো এসিপি কে বিয়ে করার কথা ভেবে ফেললে, আর এখন তুমি কঠিন কথাটা বললে, বললে অনধিকার চর্চা করা উচিত নয়। আর আমি আমি যখন বললাম যে হ্যাঁ সত্যি অনধিকার চর্চা করা উচিত নয়, তখন তুমি কেঁদে ফেললে। আশ্চর্য, অদ্ভুত। যাক, তোমার চোখের জল মুছে দেবার লোকও এসে গেছে মোহর। আমার আর কোনো দায়িত্বই বাকি রইল না। ভালো থেকো মোহর, ভালো থেকো।
রুমালে ঠিকভাবে বাঁধা নেই, সেজন্য কোনো কাজ হচ্ছে না। না না, ওটাকে ওইভাবে নিলে হবে না, ওটাকে তো কোনাকুনি বাঁধতে হবে, হচ্ছে না। আপনার তো অপমান করার সময় কিছু মনে থাকে না, কেন আপনি আমাকে সবার সামনে অপমান, কেন আপনি আমাকে সবার সামনে ছোট করেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি ক্লাসের সবার সামনে আমাকে অপমান করেন, এবার যদি ওরা আমাকে কিছু বলে? ভালো থাকবেন স্যার, নতুন জীবনে নতুন সঙ্গীকে নিয়ে আপনি খুব সুখে থাকবেন, ভালো থাকবেন। কেন যে শুধু শুধু আমার মতো একজন তুচ্ছ নগণ্য মেয়েকে এত কষ্ট দিলেন, কি দরকার ছিল স্যার? আমি তো কিচ্ছু প্রত্যাশা করিনি, কেন শুধু শুধু আমার জীবনে এসে আমাকে এতভাবে কাঁদালেন? কেন কাঁদালেন স্যার, কেন? আমাদের বাড়ির কেউ এই মেয়েটাকে এসআর কে দেখতে অ্যালাউ করবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।